পেছাও 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 সংকল্প যাত্রা শুরু করেছেন আপনারা। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস মনে করে যে মহাত্মা গান্ধী তাদের পৈতৃক সত্য। মহাত্মা গান্ধী কিছু কিছু মানুষ থাকে যারা কোনো দলের হয় না। মহাত্মা গান্ধী বলুন, সুভাষ বোস বলুন, দীনদয়াল উপাধ্যায় বলুন, শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন, এরা কোনো মানুষ বা কোনো রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ। শুন, আমরা মহাত্মা গান্ধীর এই 150তম জন্ম দিবস উপলক্ষে নতুন ভারত গড়ার লক্ষ্যে দাঁড়িয়ে বাপুজির পাশে পা মিলিয়ে সংকল্প যাত্রার ডাক দিয়েছেন ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি। কিন্তু আপনি দেখবেন না যে ভারতবর্ষের অন্য কোনো রাজনৈতিক দল একাত্ম মানবতা নিয়ে যিনি ভুল হয়েছেন। আমি মমতা ব্যানার্জিকে একটা প্রশ্ন করেছি, প্রশ্ন করেছি মমতা ব্যানার্জি ঘোষণা করুন তৃণমূল কংগ্রেস করে না এমন কোনো মানুষের নিরাপত্তা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে একটা নাম্বার। সুতরাং যারা সরকারি গুন্ডা যাদের পুলিশ তাদের সাথে নিয়ে রাজনীতি করা ইজি। মমতা ব্যানার্জি যদি দেখাতে পারেন যে একটা রাজনৈতিক কর্মী যাদের জীবনের নিরাপত্তা নেই তাদের উনি নিরাপত্তা দিচ্ছেন, আমি রাজনীতি করা ছিল, তাই স্বাভাবিকভাবেই যা হবে তাই হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক যেটা বলছে যে বনগাঁ দখল হয়েছে, নৈহাটি দখল হয়েছে, এবার নভেম্বরের মধ্যে ভাট করা আমরা করবো। আবার আমি একটা কথা বলি, এটা তো পৌরসভা, এই প্রত্যেকটা পৌরসভাতে এই এই কাউন্সিলরগুলো থাকা সত্ত্বেও নৈহাটিতে হেরেছে, বনগাঁয় হেরেছে। ইভিন যে জ্যোতিপ্রিয় মল্লিক বলছে তাকে জিজ্ঞাসা করবেন সে যাতে হাবড়ায় আর না দাঁড়াতে হয় সেজন্য অন্য জায়গা খুঁজছে। এগুলো সব ছোটো ছোটো পৌরসভা, আগামী লোকসভা যখন হবে সবকটা বিধানসভাতেই ভারতীয় জনতা পার্টি জিতবে, এবং যদি পৌরসভাও হয় এই সবকটা পৌরসভায় মানুষের ভোটে তারা জিতবে, কারণ এরা ইতিমধ্যেই মানুষের হাতে পরাজিত হয়েছে। দাদা, আপনাদের সংকল্প যাত্রা অন্যদিকে সম্প্রীতি যাত্রা, রাজ্য সরকারের সম্প্রীতি যাত্রা, এই বিষয়টি নিয়ে দেখুন, সম্প্রীতি তো দরকার, সম্প্রীতি দরকার ভারতবর্ষের এই রাজ্যে। আমরা সম্প্রীতি চাই, সংকল্প চাই, সংকল্প হচ্ছে গণতন্ত্র রক্ষার সংকল্প, সেই সংকল্প যাত্রায় নিশ্চয়ই সম্প্রীতি একটা অঙ্গ। কিন্তু আগে গণতন্ত্র থাকবে, তারপর তো সব কিছু হবে। মমতা ব্যানার্জি তো বাংলায় গণতন্ত্র ধ্বংস করছেন, বাংলায় লোকতন্ত্রটা ধ্বংস করছেন। এই গান্ধীজিদের আদর্শে আদর্শিত হয়ে হাজার হাজার মানুষ প্রাণ দিয়ে যে গণতন্ত্র ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে আজকে এটাই সবচেয়ে, তারই মূলে উটার আঘাত করছেন মমতা ব্যানার্জি। বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। রাজ্যপাল বলছেন যে তাকে কার্নিভালে ডেকে অপমান করা হয়েছে, সেই বিষয়টা নিশ্চিত করে অন্যায়। এবং রাজ্যপাল হচ্ছে কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট, তাকে ডাকলেনই বা কেন, আর তাকে অপমানই বা করলেন কেন? এটা বাংলার সংস্কৃতি, বাংলার ধর্ম, বাংলার যে আমাদের যে পরম্পরা তার বিরুদ্ধে। এর জন্যে মমতা ব্যানার্জির সরকারের রাজ্যপালের কাছে ক্ষমা চাওয়া উচিত, এবং বাংলাবাসী হিসেবে আমরা এই ঘটনায় খুব লজ্জিত হই।